আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ইলেকট্রিক প্রোডাক্ট। আমাদের এই চ্যানেলে সবসময় ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে রিভিউ, পাইকারি পণ্যের সন্ধান, ব্যবসার আইডিয়া, বিভিন্ন উৎপাদনশীল প্রতিষ্ঠানের সন্ধান দিয়ে থাকি। তো এর পাশাপাশি আমাদের বড় একটি ইউটিউব চ্যানেল আছে আমিন টিভি। আমিন টিভিতে বিগত 3-4টা ভিডিও আপলোড করার পর সমগ্র বাংলাদেশ থেকে ইএফআই ইলেকট্রনিক্স লিমিটেড কোম্পানির ডিলার নিয়োগ হয়ে গেছে, আর মাত্র 13টি ডিলার বাকি আছে। আপনারা চাইলে আর মাত্র 13টি ডিলার নিতে পারেন আপনার এলাকায়। কোন কোন এলাকায় ডিলার বাকি আছে সেটা জানতে হলে ভিডিওর স্ক্রিনে ফোন করে খুব দ্রুত নিয়ে যাবেন। তো আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি জামগড়া আশুলিয়া। তো এই ভাইকে দেখতে পাচ্ছেন, আমিন টিভির ভিডিও বিগত 1 বছর যাবত দেখতেছে। তো অলরেডি সে সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে ইলেকট্রিকের ডিলার নিয়ে বিজনেস করবে। এই ভাইজান অলরেডি ইলেকট্রিক ইএফআই ইলেকট্রনিক্স লিমিটেডের ডিলার বিজনেস নিয়ে ফেলছে আজকে প্রায় 7 দিন। তো সেটাও জানাবো। আজকে কিন্তু ইএফআই ইলেকট্রনিক্স লিমিটেড কোম্পানির এমডি আশিক ভাই জামগড়া আশুলিয়াতে এই ডিলার পয়েন্টে অবস্থান করতেছে। তো এই ভাই, ডিলার নেওয়ার পর প্রথম দিনের অর্ডারটা আমি আপনাকে দেখাই। এই হলো প্রথম দিনের অর্ডার, আলহামদুলিল্লাহ। এই হলো অর্ডার, প্রথম দিনেই 80,600। এখানে পার্সেন্ট দিয়ে হিসাব করলে প্রায় 10 থেকে 12 হাজার টাকা লাভ আসবে। ভাইজান প্রথম দিনই অর্ডার কেটেই, প্রথম দিনের অর্ডার দেখেই ভাইজান অনেক খুশি, এবং সে অলরেডি তার আন্ডারে সাব ডিলার দিয়ে ফেলছে। তো আসলে বিজের এলাকায়ও যারা সাব ডিলার নিতে চান সেটাও কিন্তু ভিডিওর স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা এখন আশিক ভাইয়ের সাথে কথা বলবো, আর যারা ভিডিওটি দেখছেন একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম আশিক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমিন টিভি ভিডিও কতদিন ধরে দেখতেছেন? 1 বছর যাবত। তো অবশেষে ইলেকট্রিকের বিজনেসটা কেন নিলেন? আমি মালটা নিয়ে আসবো, কোম্পানি বিক্রি করে আমাকে টাকা বুঝিয়ে দিবে, আমি শুধু কমিশনটা নিয়ে আসবো। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার কোনো রিস্ক নেই। আচ্ছা, 100% রিস্ক মুক্ত। আচ্ছা, কোম্পানি পলাই দেওয়ার কমিশনটা ভাবলো না, তাদের কোনো 2 নম্বরে কোনো মন মতলব নাই, তার কারণে সবকিছু দেখে আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। এই জন্য চোখ বুঝে নিয়ে ফেলছেন? জি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি, ডিলার বিজনেস কন্টিনিউ করতে পারবেন? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আশিক ভাইয়ের কাছে যাবো। আশিক ভাই, আপনার ডিলার অলরেডি সমগ্র বাংলাদেশে হয়ে গেছে, এখন মাত্র 13টি ডিলার বাকি রয়েছে। তো ডিলার কিভাবে দিচ্ছেন একটু নিয়ম করে আমাদেরকে জানিয়ে দেন। ডিলার আসলে অনেকই বাকি আছে, কিন্তু আমরা আর 13টা নিয়ে কিছুদিনের জন্য স্থগিত করব। তো আমরা ডিলার দিচ্ছি থানা ভিত্তিক, যেখানে আমাদের ডিস্ট্রিবিউটর নাই সেখানে আমরা থানা অনুযায়ী, যেরকম আপনার হচ্ছে প্রতিটা জেলার যে সকল থানা আছে, যদি থানাটা ছোট হয় তাহলে 2টা করে থানা নিয়ে একজন একটা ডিলারশিপ নিতে পারবেন, আর যদি থানাটা বড় হয় তাহলে 1টি থানায় 1টি ডিলার দেওয়া হবে। আর হচ্ছে আমরা ডিলার প্রত্যেকটা ডিলারকে 1টি করে এসআর দিব, যেটা অর্ডার নেওয়ার জন্য আমাদের এসআর নিজস্ব এসআর দ্বারা অর্ডার নেওয়া হবে, এবং ডেলিভারি দিতে থাকবে সম্পূর্ণ ডিলারের, ডিলারকে নিজ দায়িত্বে ডেলিভারি করতে হবে। আমাদের কোন সাথে কোনো ডেলিভারির সম্পর্কে কোনো টাকা পয়সার লেনদেন হোক, প্রোডাক্ট পৌঁছানো হোক, কোনো কিছু এসআর এর দ্বারা করা হবে না, এটা সে নিজের মাধ্যমে করতে পারে অথবা নিজে কোনো একটা লোক নিয়োগ দিয়েও করতে পারে। আর এই ক্ষেত্রে যখন সে এসআর সহকারে একটি ডিলারশিপ নিচ্ছে একটি থানায়, তাকে প্রথম অবস্থায় 2 লক্ষ টাকা ইনভেস্ট করতে হচ্ছে। মানে ডিলার নিতে হলে 2 লক্ষ টাকা লাগবে? 2 লক্ষ টাকার প্রয়োজন হবে। তা 2 লক্ষ টাকা ইনভেস্ট করলে ওই থানাটার আয়ত্তে সে থাকবে এবং ওই থানাটার ডিলার হিসেবে সে গণ্য হবে। আর হচ্ছে আমরা প্রোডাক্ট মেন কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট, 49টা প্রোডাক্ট নিয়ে কাজ করবে। আমরাও যে কয়টা প্রোডাক্ট সবসময় রানিং করবো সব প্রোডাক্ট নিয়ে সে কাজ করতে পারবে, এবং প্রোডাক্ট সবসময় বাড়বে, সেটা কমবে না। আর প্রোডাক্টের গুণগত মান অবশ্যই ভালো হবে, এবং মার্কেট যেমন আপনার মার্কেটে যেমন প্রোডাক্ট চাবে আমরা ঠিক তেমন প্রোডাক্টই ওখানে মার্কেটিং করবো। তার মানে ওটা নিয়ে আপনার কোনো চিন্তা না, আপনার শুধুমাত্র চিন্তা হবে ডেলিভারি করা, কিভাবে আপনি ডেলিভারি করবেন, কোথায় ডেলিভারি করবেন, এইগুলো আমার এসআর যাবে আপনাকে অর্ডারের বুক ধরিয়ে দিবে, আপনি চলে আসবেন আর ডেলিভারি করতে, কি আপনার লোক যাবে ডেলিভারি করতে। তো এটাই হচ্ছে মূলত ডিলারশিপের মাধ্যম। আর হচ্ছে আপনাকে ডিলারশিপ নিতে প্রাথমিক পর্যায়ে একটা ছোটোখাটো গোডাউন বাসা বাড়িতেও রাখতে পারবেন, আর একটা ট্রেড লাইসেন্স লাগবে, ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, নিজের পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আর বাসার একজনের ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আচ্ছা, তো যদি অনেক আছে ডিলার নেওয়ার পর তারা ডিলার বিজনেস করবে না,
চলে না সেই অনুযায়ী লাভ আসে না সেক্ষেত্রে কোনো রিস্ক আছে কিনা? জি, এই ক্ষেত্রে কোনো রিস্ক নাই। আপনি প্রথম অবস্থায় তবে হ্যাঁ আমরা কিন্তু প্রথম আপনার লেন্দি মানে অধিক ব্যবসায়ী আইডিয়া নিয়ে যারা আসছেন যে আমি অনেকদিন ব্যবসা করবো এরকম চিন্তা ভাবনা থেকে যারা আসছেন তাদেরকেই চাচ্ছি, আর মার্কেটটা ডেভেলপ করতে 3 মাস সময় নিচ্ছি। 3 মাস পরে আপনার মার্কেটে আপনার কোনো লস প্রথমেও হবে না, লস বলে কোনো শব্দ নাই, যে লাভটা কম আর বেশি। তো আপনার প্রথমে হয়তো প্রথম 3 মাস লাভটা কম হবে, কিন্তু পরবর্তী 3 মাসের পর থেকে আপনার পর্যাপ্ত পরিমাণ লাভ হবে, যেটা আপনার ইনভেস্টের সমতুল্য একটা ভালো অ্যামাউন্ট। আপনি যেমন ইনভেস্ট করবেন ঠিক তেমনই তো ফল পাবেন, কিন্তু ভালো একটা ফল পাবেন আমাদের কাছ থেকে। তো আপনার হচ্ছে খরচ খরচা বাদ দিয়ে মাসে একটা ভালো বেনিফিট থাকবে, সেটা নিয়ে ইনশাল্লাহ আমাদের সাথে সবসময় কার্যক্রম করতে পারবেন। আর যদি মনে করেন শর্ট টাইম প্ল্যান করে আসেন যে এই মাসে আমার লাভ করতে হবে এরকম করলে আমাদের কাছে আসার প্রয়োজন নেই, আমরা দিতে পারবো না। এবার বলি আপনি যদি 3 মাস পরেও মনে করেন যে আপনি ব্যবসাটা ছেড়ে দিবেন, তখন আপনি যে কোনো সময় আমাদের নক করলে 1 মাস আগে নক করতে পারেন। তাহলে আমাদের কাছে প্রোডাক্টটা হয় আমরা ওখানে অন্য কাউকে ডিলার দিব, অথবা আপনার যদি ডিলার দিতে না পারি তারপরে আপনার কাছ থেকে ওখান থেকে প্রোডাক্টটা নিয়ে নিব, অথবা আপনার পয়েন্টে প্রোডাক্টটা সেল করে দিব। যাই করি আপনার ওতে 1 মাসের ভিতরে আপনি ওখানে সবকিছু ডিটেলস পেয়ে যাবেন, আপনার সবকিছুই ফ্রিয়ে পাবেন, ওটা নিয়ে আপনার কোনো সমস্যা না। সবকিছু ডিডি উল্লেখ আছে, ডিডটা যখন করবেন তখন ডিডি করতে পারবেন, ডিড অনুযায়ী সবকিছু হবে। আচ্ছা, আপনাদের কোম্পানিতে বর্তমানে কি কি প্রোডাক্ট আছে? আমাদের কোম্পানিতে বর্তমানে অনেক প্রোডাক্ট আছে, ভাইটাল কিছু প্রোডাক্ট আছে, ভাইটাল বাদে প্রোডাক্ট আছে, নন গ্যারান্টি প্রোডাক্ট আছে। ভাইটাল প্রোডাক্টের ভিতরে রিমোট কন্ট্রোল বাল্ব আছে, সেন্সর বাল্ব আছে, সুইচ সকেটের আইটেম আছে যেগুলো গ্যারান্টিযুক্ত, বাল্ব গ্যারান্টিয়েবল বাল্ব আছে যেগুলো 1 বছর গ্যারান্টি, এবং 7 কালারের একটা বাল্ব আছে যেটা কোনো কোম্পানি না, এটা গ্যারান্টিয়েবল প্রোডাক্ট। এছাড়া নন গ্যারান্টি প্রোডাক্ট আছে যেগুলো কোনো কোম্পানি নন গ্যারান্টি প্রোডাক্ট বেছে না। নন গ্যারান্টি প্রোডাক্ট সাধারণত হকাররা বিক্রি করে, হয়তো মার্কেটে যারা আছে বা বিভিন্ন দোকানদার যদি থাকে এটা বুঝতে পারবে। তো আমরা এটা রেখেছি শুধুমাত্র দোকানদারদের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য। তো এটা হচ্ছে নন গ্যারান্টির অনেক প্রোডাক্ট আছে আমাদের, সব মিলিয়ে তারের কিছু আইটেম আছে, সব মিলিয়ে 49টা প্রোডাক্ট আছে যেটা সম্পূর্ণ রানিং প্রোডাক্ট, রানিং এর বাইরে কোনো প্রোডাক্ট নাই আমাদের কাছে। আমরা নিজেদের ইনভেস্টর বসায় রাখার পক্ষপাতী না, বা আরেকজনের ইনভেস্টর বসায় রাখতে দিব না। আচ্ছা, তো যারা ভিডিওটি দেখছিলেন ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে ডিলারের জন্য কনফার্ম হতে পারেন, আর যদি কেউ সরাসরি আপনাদের অফিসে যায় অফিসের ঠিকানাটা বলে দিন। আমাদের অফিস সরাসরি আপনি চলে আসবেন, ল্যাব অফিস যশোর মনিহার সংলগ্ন ল্যাবেন মনিহারের, মনিহারে নামার পরে ওখান থেকে রিক্সা অথবা ইজি বাইক দুইটা জিনিসই পাওয়া যায়, 5 টাকা অথবা 10 টাকা ভাড়া নিবে, বলবেন যে র‍্যাব 6 এর সামনে যাবে, ওখানে গেলে সরাসরি র‍্যাব 6 এর সামনে লাবিয়ে দেবে, ওর অপোজিট সাইডে আমাদের অফিস, তবে ওখানে লেবে আপনি আমাদের সাথে কন্টাক্ট করবেন, যদি চিনতে না পারেন আমাদের লোক আছে ওখানে থেকে আপনাকে রিসিভ করে নেবে অফিশিয়াল স্টাফরা। একজন নতুন ডিলার আমি টিভি ভিডিও দেখে ডিলার কনফার্ম করেছে এবং অলরেডি সে ডিলার এবং অলরেডি সে 80,600 টাকা একদিনেই সে অর্ডার কিন্তু পেয়ে গেছে, এটাই আমিন টিভির ভিডিওর সার্থকতা এবং ডিলার ভাইয়ের সার্থকতা। সে অলরেডি টেক্সটাইলে চাকরি করতেছে, চাকরির পাশাপাশি বিজনেসটা পরিচালনা করতেছে। তো যারা ডিলার নিয়ে বিজনেস করতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন, আর ইলেকট্রিক জগতের যত ধরনের ভিডিও বিজনেস আইডিয়া পাইকারি পণ্যের সন্ধান এবং ফ্যাক্টরির সন্ধান পেতে আমার এই নতুন ইউটিউব চ্যানেল ইলেকট্রিক প্রোডাক্ট সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন। তো ভিডিওটি শেষ করছি, আল্লাহ হাফেজ।